আমি লক্ষ্মী চক্রবর্তী, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি ফরিদা আক্তার, একজন মুক্তিযোদ্ধা। আমার নাম মমতাজ বেগম, আমি গর্বিত যে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 2 নম্বর সেক্টরের আন্ডারে কাজ করেছি, মেজর খালেদ মোশাররফ এবং মেজর হায়দারের কন্ট্রোলে। আহত মুক্তিযোদ্ধাদের শুশ্রূষার যে দায়িত্ব সেটি আমাদের উপরে ছিল। আমরা সম্মিলিতভাবে রোকেয়া হলের সমস্ত আন্দোলন সংগ্রামগুলিতে অংশগ্রহণ করেছি। মুভিং হসপিটাল ছিল আমাদের, 2টা বাস একত্রিত করে একটা হসপিটাল বানানো হতো। ডর ভয় বলতে কোনো জিনিস আমাদের মধ্যে ছিল না, কারণ এটা যে একটা কোনো বিপজ্জনক বিষয় এই অনুভূতিটা আমাদের কাজ করে নাই। ভোটের বাক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো, শিহরিত হয়ে যায় যখন এটা মনে হয় বঙ্গবন্ধু বলতেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাক আর্মিরা ওরা তাকিয়ে দেখছে যে মহিলারা অ্যানাউন্স করছে, ওদের কাছে যেমন বিষয়টা কেমন একটা অদ্ভুত মনে হলো যে মেয়েরাও এই কাজ করতে পারে। সমস্ত মহিলাদের হাতে মশাল দিয়ে পুরা নারায়ণগঞ্জ শহর আমরা প্রদক্ষিণ করি, সে কি দৃশ্য! তাদের যখন আমরা শুশ্রূষা করতে গেছি, তাদের খাবার দাবার খাওয়ানো বা তাদের কিছু প্রয়োজনীয় জিনিস দেওয়া, যেমন কোনো মুক্তিযোদ্ধার 2 হাত নাই, কারো 2 পা নাই, কারো 2 হাত 1 পা নাই, এই যে কি মানে করুণ দৃশ্য! আমাদের অনেক ছেলেরা প্রাণ দিয়েছে, তাদেরকে তো আমরা তাদের মার কাছে ফিরে দিতে পারিনি। স্বাধীন দেশে আকাশের দিকে তাকিয়ে কেউ হাত তুলে মোনাজাত করছে, কেউ আনন্দ প্রকাশ করছে, আমরা মনে করি যে ওই আনন্দটুকু আমাদের চরম প্রাপ্তি বাংলাদেশের সেই সময়ের নারীদের জন্য। সত্য স্বাধীন দেশে আমি কোন মুহূর্তে আমি যত তাড়াতাড়ি পারি আমি দেশের মাটিতে আমি ফিরে আসব, এবং আমার দেশের এই যে মাটি সেই মাটিটা আমি মাথায় তুলে নিব। আজকের মেয়েরা প্রযুক্তিগত দিক থেকে ওরা আমাদের চেয়ে অনেক ডেভেলপড, ওরা অনেক জানে, ওরা জ্ঞানী গুণী, তারপরে কোথায় যেন মনে হয় একটা বিশাল পার্থক্য আছে। ওরা আমাদের মতো না, ওরা আমাদের মতো ভাবতে পারে না, ওদের সব কিছু যেন কেমন কুক্ষিগত হয়ে গিয়েছে একটা জায়গায়। আমরা বলবো যে আজকে তরুণীরা যদি বুকে সাহস ভরে এগিয়ে না যায় তাহলে তো দেশটা আমরা যে চিন্তা। মুক্তিযুদ্ধের স্মৃতিমাত্রই নারীর জন্য সব হারানোর ভয়াবহতা আর বীরাঙ্গনার কান্না নয়, বরং তাতে মিশে আছে দারুণ বিপর্যয়ের সময় রক্ষণশীল সমাজের অন্তরাল থেকে বেরিয়ে এসে দেশের জন্য কিছু করতে পারার পরিতৃপ্তি, আর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনার সুতীব্র উল্লাস। সেই আনন্দ ও বীরত্বগাথা তাদের উত্তরস্বরীদের কাছে পৌঁছে দিতে এই মহান বিজয়ের মাসে বিশেষ ব্যতিক্রমী আয়োজন বিজয়া। শুনবেন দেশের বীর নারী মুক্তিযোদ্ধাদের কণ্ঠে তাদের বিজয়ের গল্প, সন্ধ্যা 7:30 থেকে 8:30 পর্যন্ত। শুনতে হলে টিউন করুন কালার্স FM 101.6।